হ্যালো বন্ধুরা, বিটি সলিউশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একটা নতুন ধরনের ভিডিও। আপনাদেরকে বলতে হবে যে এটা আমি কি দিয়ে বানিয়েছি, তাই চলুন সামান্য কিছু ঘরোয়া জিনিস নিয়ে বানিয়ে ফেলছি আজকের এই মজাদার রেসিপি। একে আপনারা যা নাম দেবেন, আমি তো ওকে আদার ক্যান্ডি নাম দিয়েছি। বন্ধুরা, এই আদা ক্যান্ডি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম আদাকে এইভাবে টুকরো করে নিয়েছি। এটাকে আমাকে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম চিনি, আর এখানে নিয়েছি 50 গ্রামই গুড়। এই গুড়টাকে আমি এই ঘষাতে ঘষে পুরো এইভাবে করে নিয়েছি, তাতে এতে সুবিধা কি হবে, গোটা গুঁড়ো আপনারা দিতে পারেন, কিন্তু এরকম করে দিলে গুঁড়টা তাড়াতাড়ি গলে যাবে। আর এটা শুধুমাত্র গুঁড়েতে অথবা শুধুমাত্র চিনিতেও হয়। আমি এটাকে দুটো মিক্স করে করছি, এটার টেস্টটা একটু আলাদাই হবে। আর এখানে নিয়েছি 2 এলাচ, 3টে লবঙ্গ। তা চলুন প্রথমে এটাকে আমি মিক্সিতে পিষে নিচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আদাটা আমার বাটা হয়ে গেছে। এই আদার ভেতরেই আমি ওই লবঙ্গ আর এলাচটাও বেটে নিয়েছি। এতে অল্প 2 চামচ মতো আমাকে জল দিতে হবে। জলের পরিমাণ বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর এই জলের ভেতরে আমি দিয়ে দেব এই চিনিটা এবং গুড়টা। দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত আমাকে একটু নাড়াতে হবে। গুড়টা চিনিটা প্রায় গলেই আসছে। আমি 1 মিনিট মতো একে ঢাকা দিয়ে দিচ্ছি। এই শিরাটা উঠতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এতে দিয়ে দেব আদা এলাচ লবঙ্গ বাটাটা। এটা কিন্তু খুবই টেস্টি হয়, একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই ক্যান্ডি কেমন লাগলো। এবার একে আমি আরো 2 মিনিট ঢাকা দিয়ে করে নেব। দেখতে পাচ্ছেন এই আদা ক্যান্ডি আমাদের এই টেক্সচারে চলে এসেছে। এবারে আমি একে একটা থালাতে আমি আগে থেকেই তেল লাগিয়ে রেখেছি, এতে ঢেলে দেব এবং রেখে দিতে হবে একে যতক্ষণ না এটা শক্ত হয়ে যাচ্ছে। 1 ঘন্টাও লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে। আমি এরকম থালাতে এই আদার যে ক্যান্ডি বানাবো এটাকে নিয়ে নিয়েছি এবং চাকুর সাহায্যে আস্তে আস্তে করে কাট লাগিয়ে নিচ্ছি, তাতে যখন এটা শক্ত হয়ে যাবে তুলতে সুবিধা হবে। যেমন আকারে আপনারা কাট লাগাতে পারেন, আমি এইভাবেই লাগাচ্ছি। আমি এটাকে রেখে দেবো এবারে 1 ঘন্টা মতো।